রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখতে দলের হাইকমান্ডের নির্দেশে রাজ্যে এলেন কংগ্রেসের 3 সদস্যের এক প্রতিনিধি দল। লোকসভার বিরোধী দলের উপনেতা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সোমবার রাজ্যের মাটিতে পা দিয়ে প্রথমে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সাথে এক সাক্ষাৎকারে মিলিত হন। পরে প্রতিনিধি দলের সদস্যরা রাজনৈতিক সংঘর্ষে আহত দলের প্রদেশ সভাপতি বীরজিৎ সিনহা ও হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য কর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। ঝটিকা সফরে এসে প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হলেন কেন্দ্রীয় নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়গুলি তুলে ধরে বলেন, রাজ্যে সন্ত্রাস বন্ধ হওয়ার কথা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তিনি কথা দিয়েছেন আগামী দিন রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। প্রতিনিধি দলের সদস্যরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান আক্রান্ত কর্মীদের সঠিক চিকিৎসা, ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক ক্ষতিপূরণ ও অপরাধীদের গ্রেফতারের দাবি অনাদায়ে দল আগামী দিন সর্বশক্তি দিয়ে রাজ্যে আন্দোলন গড়ে তুলবে বলে জানায় শ্রী চৌধুরী। যে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কথায় এবং কাজে মিল আছে, না হলে কংগ্রেস গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে আগামী দিনে তার সর্বস্ব শক্তি দিয়ে আন্দোলনে নামবে। আমরা এটাও এই রাজ্যের মানুষ এবং এই ত্রিপুরা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তার কাছে বলে গেলাম, আমরা একবার নয়, বারবার নয়, যতবার প্রয়োজন ততবার আসবো। কারণ ত্রিপুরাতে আমাদের লড়াই শুভমাত্র শুরু হয়েছে, এই লড়াই এখন চলবে। এই ত্রিপুরার লড়াইয়ে কংগ্রেস তার সর্বশক্তি নিয়োগ করে মানুষের পাশে থেকে মানুষকে সঙ্গে নিয়ে সন্ত্রাস রাজনীতির বিরুদ্ধে লড়াই করবে, সংগ্রাম করবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কংগ্রেস সংগ্রাম করবে, কংগ্রেস লড়াই করবে, কংগ্রেস আন্দোলন করবে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারটেনমেন্ট।